গুড মর্নিং এভরিয়ান, আপনার মানে দুদিনমান আগে একটা ভিডিও দিছিল এটা ওপেন রেলির বিষয়ে কৈছিল, যেটা নাকি আপনাদের নেপা মানে নর্থ ইস্ট পুলিশ একাডেমিত হব গৈ আছে অহাকালি আর 19 ডিসেম্বর তারিখে এই রেলিটা হব। আপনাদের কোনো ধরনের এপ্লাই নকরাকে যাব পারিব আর দুদিন ইয়াতে ইন্টারভিউ হব, রানিং প্রথমতে হব, তারপর রিটিন টেস্ট হব বা তারপর ট্রেড টেস্ট হব, তারপর হব DME ডাইরেক্ট মেডিকেল বা আপনার যা মেডিকেল টেস্ট সেই মেডিকেলটো হব, তারপর আপনার সিলেকশন হয়ে যাব, আপনাদের নেপাত চাকরি পাই যাব। তাতে বিভিন্ন ধরনের পদ আছে, যে আর্মি জিডি থাকে বা পুলিশের কনিষ্টেবল থাকে, ঠিক তেনেদরে তাতে জিডির পোস্ট আছে আর বিভিন্ন ধরনের বেলেগ বেলেগ আছে। আর আপনার এই ভিডিওটি এইকারণে বনাইছো, এদিন নহয় দুদিনকৈ ইয়াতে ওপেন রেলি আছে, আপোনালোকে ডাইরেক্ট যাব লাগিব, কোনো ধরনের আপোনালোকে এপ্লাই কৰিব নালাগে, ডকুমেন্টসখিনি লৈ যাব লাগিব, আপোনালোকে যিটো স্থানত ইন্টারভিউ হব সেইটো স্থানত যাই পাব লাগিব রিপোর্টিং টাইমৰ ভিতৰত, আপোনালোকে অফিসিয়াল ওয়েবসাইটত চেক করব নোটিশখন। এতিয়া কথাটো হল কি, অহাকালি ইন্টারভিউ আছে 12 তারিখ আর 19 তারিখ, অহাকালি যিখিনি টেক রিলেটেড আছে মানে যিখিনি মানে টেকনিক্যাল লাইনের বা যিখিনি ট্রেড টেস্ট হব সেইখিনির ইন্টারভিউ আছে, বাকি 19 ডিসেম্বরের দিনা যিখিনি পদর বা যিখিনি জিডির ইন্টারভিউ আছে বা কনিষ্টেবল বুলিয়ে কৈছো কনিষ্টেবলের ইন্টারভিউ আছে, সেইখিনির ইন্টারভিউটোত কোনো ধরনের আপনার ট্রেড টেস্ট নহয়, আপনাদের ডাইরেক্ট রানিং পাস করলে মেডিকেল আর রিটুন পাস করলে আপনাদের চাকরিটি হব, ট্রেড টেস্ট নহয়। ট্রেড টেস্ট মানে হয়েছে একটা ফাইবা বা আপনাদেরকে যে গম পায় কিছু ইন্টারভিউ সেই মানে ইন্টারভিউটির উপর বা সেই পোস্টটির উপর কিছু কোয়েশন সোধা হয় বা সেইবোৰৰ উপর একটা ফাইবা লওয়া হয়, সেইটোর উপর আপনাদের ডিপেন্ড করে ট্রেড টেস্ট পাস করব, কোয়ালিফাই নেচার হয় আপনাদের সেইটা পাস করব লাগে, গতি আপনাদের যাব বিচার যাব পারে, অফিসিয়াল ওয়েবসাইট যেটা নেপার আছে nepa.nic.in সেইটোত গিয়ে আপনাদের ভিজিট করে চেক করব পারে, আর ভিডিওটি সকলকে শেয়ার করে দিব না পারিব, মানে ডিটেলসখিনি দিলো, মেট্রিক পাস করলে যাব পারিব। আজিলে মানে পুনৰ লগ পৰা, মই জিতুমণি, জয় আই অসম।